আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি সকলে আপনারা ভালো আছেন। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে আমরা আলোচনা করব টিএফএম টুল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে টিএফএম টুলে আলোচনা করব। টিএফএম টুলে আপনি কী কাজ করতে পারবেন এবং কীভাবে করবেন, কোথা থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে অ্যাকাউন্টটা পানির দামে অ্যাক্টিভেশন করবেন। টিএফএম টুলে আপনি যেই কাজগুলো করতে পারবেন, দেখেন, অথ সার্ভারে ফ্লাশ করতে পারবেন, তারপর ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, টেকনো, ইনফিনিক্স, বিভিন্ন ব্র্যান্ডের যেই MDM লকগুলো আছে, যেমন ফোনটা বাইরে থেকে পারচেস করার কারণে পেমেন্ট করা হয়নি, এই জন্য আপনার ফোনটি MDM লক আছে, এই লকগুলো আগে আপনার পাস ক্রেডিট করে আনলক করতে হতো। এখন কোম্পানি এটা ফ্রি করে দিয়েছে টোটালি, আপনি ফ্রিতে MDM লকগুলো খুলে ফেলতে পারবেন। তারপর রিসেট প্রাইভেসি লক করতে পারবেন, KG লক আনলক করতে পারবেন, বুটলুডার আনলক করতে পারবেন, অনেক কাজই এখানে করা যায়। আই থিঙ্ক এই টুলটা অনেক বেটার, অনেক বেটার, শুধু বেটার না, ভালো থেকে বেশি কিছু থাকলে অনেক ভালো। এক কথায় আপনার যে যে কাজগুলো প্রয়োজন, আপনারা প্রপারলি সকল কাজগুলো এই টিএফএম টুলে করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, কীভাবে আপনি পানির দামে টিএফএম টুলটি অর্ডার করবেন এবং অ্যাক্টিভেশন করবেন। তো আপনাকে পানির দামে টিএফএম টুলটি মাত্র 1800 টাকায় অ্যাক্টিভেশন করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। তো আমি একটি ব্রাউজারে গেলাম, তারপরে এখানে নিউ একটা পেজ ওপেন করতে হবে। নিউ পেজ ওপেন করার পরে এখানে লিখতে হবে www.gsmcourse.com, www.gsmcourse.com লিখে এন্টার প্রেস করে দিতে হবে। তো এই অ্যাড্রেসটা লেখার পর আপনার কাছে জিএসএম কোর্সের ফার্স্ট ইন্টারফেস চলে আসবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে, আদারওয়াইজ যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তো নতুন একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আমি যে কাজটি করব, স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করব। স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার এখানে এরকম একটা ফর্ম আসবে, আপনার এটা ফিল আপ করে দিতে হবে। এখানে লিখতে হবে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড। পাসওয়ার্ড একটা কথা মনে রাখবেন, ইমেল আর পাসওয়ার্ড এগুলো মাস্ট বি আপনার অ্যাকুরেটভাবে দিতেই হবে। কেননা আপনি কোনো কারণে যদি ইমেলটা ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আর ফরগেট করতে পারবেন না। তো আমি এখানে আমার নাম লিখতেছি, ফার্স্ট নেম কমপ্লিট, তারপর লাস্ট নেম, তারপর এখানে একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। তারপর আমাকে এখানে একটা ইমেল দিতে হবে, আমি ইমেলটিও দিয়ে দিলাম। দেন আমাকে এখানে পাসওয়ার্ড চুজ করতে হবে, তো এখানে আমি পাসওয়ার্ড দিব। সেম পাসওয়ার্ডটা আমি নিচে দিয়ে দিব। তারপর আমাকে যে কাজটি করতে হবে, জাস্ট রেজিস্টারে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি অলরেডি হয়ে গিয়েছে। তো অ্যাকাউন্টটি হওয়ার কারণে এখানে লগ আউট এসেছে, ড্যাশবোর্ড এসেছে, আগে কিন্তু এই অপশনটি ছিল না, মাই প্রোফাইল অর্ডার। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, 1800 টাকায় টিএফএম টুল নেওয়ার জন্য জিও সার্ভারে ক্লিক করতে হবে। তো জিও সার্ভারে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে টিএফএম টুল প্রো জিও সার্ভার, DFT জিও সার্ভার, আনলক টুল জিও সার্ভার, GSUNOS FT ড্রাইভার। তো আমি যেহেতু টিএফএম টুল জিও সার্ভার নিব 1800 টাকায়, তো আমাকে অ্যাট ফার্স্ট অ্যাক্টিভেশনে ক্লিক করতে হবে। তো অ্যাক্টিভেশনে ক্লিক করার পর আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো যে প্রসেস টু চেক আউটে ক্লিক করতে হবে। তারপর আমাকে এই এন্টারফেসটা পূরণ করতে হবে। একটা কথা মনে রাখবেন, এই এন্টারফেসটা পূরণ করার ক্ষেত্রে এখানে যদি কোনো মিস্টেক হয় সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, এটা জাস্ট ফর্মালিটি রক্ষা করার জন্যই এই ফর্মটা বানানো। তো আপনারা জেনুইনভাবে ইনফরমেশন দিয়ে এটা পূরণ করার চেষ্টা করবেন। আমি আমার ফার্স্ট নেম লিখে দিচ্ছি, তারপর এখানে আমার কান্ট্রি সিলেক্ট করতে হবে। অপশনালে কিছু দেওয়া না দেওয়া আপনার ইচ্ছে, বাট এই যে স্টার মার্ক করা যেগুলোতে আছে এগুলো মাস্ট বি দিতেই হবে।
আমি আমার অ্যাড্রেসটি লিখে দিচ্ছি। তারপর আমার ডিস্ট্রিক্টটিও এখানে সিলেক্ট করে দিতে হবে। আমার ডিস্ট্রিক্ট হলো চিটাগং, চট্টগ্রাম। তারপর আমার জিপ কোডটি এখানে দিতে হবে। এখানে আপনারা জিপ কোডটি জেনুইনভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে একটা নাম্বার সিলেক্ট করতে হবে, যাতে কোনো প্রবলেমের ক্ষেত্রে আমার সাথে কোম্পানি কন্ট্যাক্ট করতে পারে। এখন আপনারা দেখতে পেলেন যে নাম্বারটিও দিয়ে দিয়েছি, ইমেল অ্যাড্রেসটিও এখান থেকে চেক করে নেবেন এটা ঠিক রয়েছে কিনা। এখন পুরো ফর্মটি আমার ফিল আপ করা শেষ হয়ে গিয়েছে। তারপর আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো পেমেন্ট অপশন। আমি কি বিকাশে পেমেন্ট করব, নাকি রকেটে পেমেন্ট করব, নাকি নগদে পেমেন্ট করব, আপনার কাছে যেটা ইজি আপনি সেটাতে পেমেন্ট করবেন। আমি নগদে পেমেন্ট করব, এই জন্য নগদে ক্লিক করে দিয়েছি। তারপর আমাকে বলতেছে কোম্পানি এই নাম্বারে 1840 টাকা পাঠাইতে হবে। এখন আপনারা বলতে পারেন কি ভাই, আপনি বলছেন 1800 টাকা তুলের প্রাইস, এখন আবার 40 টাকা কোথা থেকে আসলো? হ্যাঁ ভাই, এই 40 টাকা হলো বিকাশ খরচ। সব মিলিয়ে 1840 টাকা আমাদের এখানে পেমেন্ট করতে হবে। তো যে নাম্বার থেকে পেমেন্ট করেছি সেই নাম্বারটি আমরা এখানে লিখে দিব, আর পেমেন্ট করার পরে যে ট্রানজ্যাকশনটা আসবে ট্রানজ্যাকশনটা এখানে লিখে দিব। আমি পেমেন্ট নাম্বারও দিয়ে দিয়েছি, ট্রানজ্যাকশন আইডিও দিয়ে দিয়েছি। তারপর জাস্ট আমাকে প্লেস অর্ডারে ক্লিক করতে হবে। প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম আমি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অর্ডারটি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো অর্ডার নাম্বার হলো 16483, ডেট এত ডেটে আমি অর্ডার করেছি। এখন আমার এই অর্ডারের স্ট্যাটাস কী আছে এটা দেখার জন্য আমাকে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। তারপর আমাকে স্ক্রল করে নিচে নেমে অর্ডার হিস্টোরিতে ক্লিক করতে হবে। এখন আমি অর্ডার হিস্টোরিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে স্ট্যাটাস কমপ্লিট, দ্যাটস মিন আমার অর্ডারটি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো অর্ডারটি কমপ্লিট হওয়ার পর আমি এনরোল কোর্সে ক্লিক করব। এনরোল কোর্সে ক্লিক করার পর স্টার্ট লার্নিং ক্লিক করব। তারপর এই এখানে কোম্পানি কিছু আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে ইমেলটা কপি করব। ইমেলটা কপি করার পর টিএফএম টুলের ইমেলে আমি ইমেলটা পেস্ট করে দিলাম। তারপর আমাকে পাসওয়ার্ডটা কপি করতে হবে। পাসওয়ার্ডটা কপি করলাম, দ্যাটসমিন এখানে পাসওয়ার্ডের জায়গায় ক্লিক করে দিতে হবে। পাসওয়ার্ডের জায়গায় ক্লিক করে দেওয়ার পর আমাকে জাস্ট লগ ইন করতে হবে। এখন আমি লগ ইন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনারা আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এখান থেকে সকল কাজগুলোই খুব ইজিলি করতে পারবেন। তো বুঝতে কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে সাহায্য করব আর কীভাবে কী করতে হয় সকল কিছু বলে দিব। তো আশা করেছি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।